তো স্টুডেন্ট বেসিক্যালি 5 কিলোর এখানে একটা বাটখারা আমরা নিয়েছি এবং যেটাকে বেসিক্যালি এর উপর আমরা তুলব ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি সাধারণ তুলা যন্ত্র যেটা বস্তুর বেসিক্যালি হচ্ছে ভর মাপা হয় ঠিক আছে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 কিলো 995 ঠিক আছে তো নাও এবার হচ্ছে আমরা স্প্রিং তুলা যন্ত্রে হচ্ছে দেখে নেব এটা পুরোটাই হচ্ছে 00 করা আছে ঠিক আছে তো এখানে আমরা বেসিক্যালি আমাদের বাটখারাটাকে হচ্ছে ঝুলিয়ে দেব ঠিক আছে তো দেখো এখানে যে পাটটা দেখতে পাচ্ছ সেটা কত দেখতে পাচ্ছ 5 কিলো দেখো হচ্ছে 50 আছে তাই তো তো স্টুডেন্ট এর পিছনে এবার সায়েন্সটা জেনে নাও বেসিক্যালি দেখো যখন 5 কিলোর একটি বাটখারাকে আমরা হচ্ছে সাধারণ তুলা যন্ত্রে বসাচ্ছি তখন এই 5 কিলোর মধ্যে হচ্ছে যে 5 কিলো পদার্থ আছে যে পরিমাণ হচ্ছে লোহা এর মধ্যে আছে শুধু সেটাকেই দেখাচ্ছি এবার এটাই যখন হচ্ছে আমাদের স্প্রিং তুলা যন্ত্রে মাপা হচ্ছে তখন কিন্তু 5 কিলো নয় মানে 4 কিলো 995 তার সাথে হচ্ছে সেই পরিমাণ হচ্ছে মানে এটাকে যদি 5 কিলো ধরে নিই এই পরিমাণ হচ্ছে ভর কি পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করছে এই পুরোটা কিন্তু এখানে যোগ হচ্ছে এবং এটাই হয়ে যাচ্ছে কিন্তু এই বস্তুটার হচ্ছে ভার বা ওজন ঠিক আছে